কৈলাশহরের মূর্তি ছড়া চা বাগানের পর এবার ফের সংবাদের শিরোনামে কৈলাশহরের দেবস্থল চা বাগান নামের আরেকটি চা বাগান। খোদ সরকারি কর্মচারী হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রকাশ্য দিনের বেলায় দেবস্থল চা বাগানের প্রায় 2 একর জায়গা দখল করে নেওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে। অবৈধভাবে চা বাগানের জায়গা দখল করায় বাগান কর্তৃপক্ষ সরকারি কর্মচারীর বিরুদ্ধে 18 জানুয়ারি কৈলাশহর থানায় লিখিত মামলা করেছে। দীর্ঘদিন ধরে কৈলাশহরের দেবস্থল চা বাগানটি সানশাইন টি প্রসেসিং কোম্পানির তত্ত্বাবধানে চলছে। দেবস্থল চা বাগানে দীর্ঘ 40 বছরের শ্রমিক রাধেশ্যাম ভর জানান, কৈলাশহরের পূর্ত দপ্তরের কর্মচারী কামদিঙ্গা দারলুং গত 14 জানুয়ারি দুপুর বেলায় বহিরাগত মানুষ এনে চা বাগানের বাঁশ এবং বড় বড় গাছ কেটে ফেলে প্রায় 2 একর জায়গা দখল করে। সেই সময় বাগান শ্রমিক রাধেশ্যাম ভর বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়াতে সে ভয় পেয়ে পালিয়ে যায়। জায়গাটা কি দখল করছে? হ্যাঁ, জায়গাটা দখল করছে। কে দখল করছে? খুমলিঙ্গা দারলুং। আপনি কে? আমি বাগানের বড় সর্দার। কি নাম আপনার? রাধেশ্যাম ভর। বাগানের নাম কি? দেবস্থল চা বাগান। এই জায়গাটার মালিক কে? দেবস্থল কোম্পানি। দেবস্থল চা বাগানের? দেবস্থল চা বাগান। কতটুকু জায়গা সে দখল করছে? প্রায় এখান তো 8 থেকে 9 কেয়ার হইব। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা এটা সুস্থ বিচার চাইতে আছি, যেমন দারলুং না ঢুকুক। তো যখন জায়গাটা দখল করে তখন কি প্রকাশ্য দিনের বেলা দখল করছে? হ্যাঁ, দিনের বেলা দখল করছে। তখন আমরা 12টার সময় আমরা আলি সাহেব আনিয়া পেমেন্ট টেমেন্ট দিয়েছেন, আমরা ঘরে যাওয়ার সময় আমি এটা দেখছি। সে কি একা আসলো না? না, বহুত বাগান শ্রমিক লই একা। 14 জানুয়ারি চা বাগানের জায়গা দখল করার সময় সানশাইন টি প্রসেসিং কোম্পানির অধিকর্তা মোছব্বির আলী বহিরাজ্যে ছিলেন। 18 জানুয়ারি বুধবার মোছব্বির আলী কৈলাশহরে আসার পর কৈলাশহর থানায় কামদিঙ্গা দারলুং এর বিরুদ্ধে লিখিত মামলা করেন। মোছব্বির আলী জানান, পূর্ত দপ্তরের কর্মচারী কামদিঙ্গা দারলুং এর আগেও আরেকবার গত বছরের 2 জুন দেবস্থল চা বাগানের আরেকটি অংশের প্রায় 1 একর জায়গা সম্পূর্ণ অন্যায়ভাবে দখল করেছিল। সেই সময়ও কামদিঙ্গা দারলুং এর বিরুদ্ধে কৈলাশহর থানায় মামলা করা হয়েছিল। সেই মামলাটি গত 14 তারিখে অর্থাৎ শনিবার খমদিঙ্গা দারলুং আমাদের শ্রমিকরা যেখানে বাঁশ এবং লাকড়ি নিয়ারিয়া বাঁশ দিয়া গড় দরজা বানায়, লাকড়ি দিয়া ভাত তরকারি জাল দিয়া খায়, সেই জায়গাতে গরুও চড়ায়, এখানে সেইখানে এই জায়গাটা দখল করছে প্রায় 1.5 থেকে 2 একর জায়গা। তারে এর আগেও পূর্বে সে জায়গা দখল করছে, এই তার এগেনিস্টে কেস দেওয়া। এমত অবস্থায় ফের 14 জানুয়ারি কামদিঙ্গা দারলুং বাগানের 2 একর জায়গা দখল করায় গোটা চা বাগানের শ্রমিক সহ সাধারণ মানুষেরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েছেন। মোছব্বির আলীর অভিযোগ, এভাবে জায়গা দখলের পেছনে শাসক বিজেপি দলের এক নেতার মদত রয়েছে। স্থানীয় বিজেপি নেতা রঞ্জন সিনহার প্রচ্ছন্ন মদতেই এভাবে চা বাগানের জায়গা দখল করা হচ্ছে। এই নেতা প্রায় সময়ই বাগান এলাকায় এসে মিছিল মিটিং করতে আসেন। এখানে দেখা গেছে বিজেপির কয়েকজন নেতা, বিশেষ করে রঞ্জন সিনহা, রঞ্জন সিনহায় মাঝে মধ্যে ডুকিয়া কইতেছে বাগানটা খাস হয়ে গেছে, বাগান দখল করো, অমুক করো, সমুক করো, কিছু কিছু মিটিং আনাসে খানাসে লুকাইয়া করে, আর লোকেল রুকরাই এটা এইভাবে করতেছে আমাদের বাগানের খতিয়ান 86। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিমত, দেবস্থল চা বাগানটি সুন্দরভাবেই চলছিল। চা বাগানে নিয়মিতভাবে শ্রমিকরা মজুরি পাচ্ছে, বাগানের শ্রমিকদের কোনো অভাব অভিযোগ আজ অবধি নেই, কিংবা দেবস্থল চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ অবধি কোনো ধরনের অভিযোগও নেই। এই অবস্থায় মঙ্গলবার চা বাগানের জমি দখলের যে ঘটনা ঘটল তাতে সমূহ ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। সেই সাথে বাগান কর্তৃপক্ষ সঠিক তদন্ত সাপেক্ষে চা বাগানের জায়গা দখলকারী কামদিঙ্গা দারলুং এর শাস্তির দাবি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।